সপ্তমীতে বেরিয়ে পড়লাম আমরা কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় ঠাকুর দেখতে যাব, আর আমরা এখন যাব বাসে করে প্রথমে বড় বাজারের কাছে। তো বাসে বসে পড়েছি আমরা। অন্যবার কিন্তু আমি তৃতীয়া থেকে ঠাকুর দেখা শুরু করি কলকাতাতে, কখনো এরকম সপ্তমীতে যাইনি। নিশ্চয়ই প্রচুর ভিড় হবে আজকে। তো এখন 12টা সাড়ে 12টার মতো বাজে, আমরা নেমে পড়েছি। তো প্রথমে দেখে নিলাম মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা, যেখানে করেছে কেদারনাথ। আর তারপর চলে এসেছিলাম আমরা কলেজ স্কোয়ারে, মাইসোর প্যালেস করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু। আর তেমনি ভিড়, মানে দিনের বেলা তবু ঠিক আছে, আমার রাত্রিবেলা একদম ভালো লাগে না। তবে মনে হচ্ছে আজকে রাত হয়ে যাবে ঠাকুর দেখতে দেখতে। তো রকি, আমি আর ঈশাক চলে গেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছে। আর ভেতরে কিন্তু দারুণ করেছে, তার সাথে সাথে ঠাকুরটাও প্রতিমাটাও দারুণ হয়েছে। আর মানে এত সুন্দর মুকুটগুলো, মানে কি বলবো, ঠাকুরটা খুব ভালো হয়েছে। তোমরা যারা যারা যাওনি এখনও চলে যাও, তাড়াতাড়ি ঝটপট গিয়ে দেখে এসো। আর এরপর আমরা যেহেতু লাঞ্চ করিনি, আমরা বাস ধরে চলে এসেছিলাম হচ্ছে শিয়ালদা, রাম মন্দির দেখবো বলে। তো তার আগে খিদে পেয়েছে বলে একটু ডিম সেদ্ধ নিয়ে নিলাম, ডাবল এগ খেলাম, বয়েলড এগ। আর এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাম মন্দিরের দিকে। যেতে যেতে এই ঢোলের ঢোলক টাইপের প্যান্ডেলটা দেখতে পেলাম, বেশ ভালো দেখতে হয়েছে প্যান্ডেলটা। আর এই যে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এটা দেখে আমি সত্যি করে ভেবেছিলাম। তারপর রাখব যে না না, এটা একটা প্যান্ডেল। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছালাম রাম মন্দিরে। তো আমি মনে করি রাম মন্দিরের প্যান্ডেলটা রাত্রিরেই বেশি সুন্দর লাগবে, যেহেতু প্রচুর লাইটিং করেছে। তো দিনের বেলাও খারাপ লাগছে না, ভালোই লাগছে অষ্টমী নবমী এইগুলোর মধ্যে, কারণ এত ভিড় দিনের বেলাতে, রাত্রিরে যে কী হবে তা আমি বুঝতে পারছি, পিষে দেবে পুরো একদম। তো এবার আমরা ভেতরের দিকে যাব। এখানে মানে ব্যান্ডেলের ভেতরে যে ঝাড়গুলো থাকে ওগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর ঠাকুরটাও খুব ভালো করছে। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম, এসে পৌঁছালাম, যেহেতু লাঞ্চ করিনি, একটা পাশেই দোকান দেখতে পেলাম, রেস্টুরেন্ট ঠিক নয়, ধাবা টাইপের। তো আমি বুঝতেই পারিনি এত কম কোয়ান্টিটি, আর টাকাটাও অনেকটা বেশি নিয়েছিল, খাবারটা অনেকটা কম দিয়েছিলো। চিকেন কষা আর চিলি চিকেন আর রাইস, যেটা খেয়ে আমার একদমই আমাদের কারোরই পেট ভরেনি, কিন্তু দামটা অনেকটা নিয়ে নিয়েছিলো। এইটুকু খাবারের দাম প্রায় 350-400 টাকার কাছে নিয়ে নিয়েছিলো, ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না কত নিয়েছে। তো তারপর যা হোক, ওখান থেকে একটু খেলাম, খেয়ে দিয়ে শিয়ালদার মার্কেটের ভেতর থেকে আমার ভীষণ পায়ে লাগছিলো, নিউ কার্ডটা পরে তো একটা স্লিপার টাইপের জুতো কিনলাম, যেটা পরে আমি মানে এই জুতোটা পরে যেন আমি শান্তি পেলাম, এত কষ্ট হচ্ছিলো নিউ কার্ডটা পরে। নিউ কার্ডটাও একটা প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরে রকিকে দিয়ে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছিলাম শিয়ালদা মেট্রোর দিকে, যদি যাওয়া যায় সাউথের দিকে, কিন্তু ওটা খালি সেই সল্ট লেকের দিকে যাচ্ছিলো, নিউ হ্যাঁ ওদিকে যাচ্ছিলো। তারপর রকি একটা ট্যাক্সি করে নিল। তো আমরা এখন যাব কালীঘাটে, আর ট্যাক্সিতে বসে পড়েছি। তো ফার্স্টেই আমরা নেমে পড়েছি, মানে হেঁটে হেঁটে এদিকে যাচ্ছি, কি রাম শ্যাম যদু মধু, মানে খেলা নিয়ে আর কি এই প্যান্ডেলের থিমটা করেছে। আর প্যান্ডেলের ভেতরে খেলনাগুলো দেখে ঈশা তো খুব বলছিলো, মাসি চল রান্নাবাটিগুলো নিয়ে বাড়ি চলে যাই, আমার ভীষণ ভালো লেগেছে। আর ভেতরটাও খুব সুন্দর করেছে, এর থিমটার নামই হচ্ছে খেলনা। আর হচ্ছে খুব ভালো লাগছিলো, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে প্যান্ডেলটা। আর আমরাও একটু পোজ দিচ্ছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেন আমরা ভেতরে চলে গেলাম। ভেতরটাও কিন্তু সেই লাট্টু দিয়ে ঝাড়বাতি টাইপের করেছে ভেতরটা। আর তারপরে এই প্যান্ডেলটা দেখে আমরা এখন আবার দেখি কোন প্যান্ডেলটা দেখা যায়। তো আমি সবগুলোর নাম বলতে পারবো না, তার কারণ মনে পড়ছে না আমার সবগুলো। তারপরে দাঁড়ালাম বেলুন ফাটাতে, 10 টাকায় 3টে বেলুন ফাটাতে দেবে, যেগুলো ঘন ঘন রয়েছে সেগুলোতে, কিন্তু কোনো গিফট দেবে না। তো রকি করলাম কোনটা ফাটাবো, বলছে যেটাতে গিফট দেবে না সেটা ফাটাও, কারণ ওই চিরুনি তারপরে সাজি এইসব দেবে, এগুলো নিতে হবে না। তো তিনজন 3টে ফাটালাম, কিন্তু 3জনেরই ফেটেছে। আর দেন চলে এলাম আর একটা প্যান্ডেলে সাউথেরই। তো এখানে সমস্ত বিলুপ্তি প্রায় জিনিস, পুরনো জিনিস, সেইগুলো দিয়ে এই প্যান্ডেলটা বানানো, গামছা শাড়ি। তো এটাও বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা, ঠাকুরগুলো তো খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলেরই। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর এটা হচ্ছে 66 পল্লী, এটা 66 পল্লী, তো 66 পল্লী। এটা এখানেও সেই ওপরে একটা মায়ের মূর্তি টাইপের করেছে, দেখে মনে হচ্ছে মাটির ওটা। আর ভেতরটা সেই ঘুটে কাঠ এগুলো জ্বালানি জিনিসপত্র দিয়েই তৈরি করা। এখানেও ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে।
আমার ফোনটা অতটা ভালো নয়, তাই ভালো ছবি আসছিলো না, জল তেষ্টা পেয়েছিলো ভীষণ। তো এখানে আমরা আমি আর ঈশা খেয়েছিলাম ফ্যান্টা, আর রকি খেয়েছিলো কোকো কোলা। তো এটা খেয়ে বেশ কিছুক্ষণ ভালো লাগছিলো, আর তারপর আমরা গেলাম পাশেই একটা প্রতিমা ছিল, খুব সুন্দর প্যান্ডেলটা এমনি, কিন্তু ঠাকুরটা ভীষণ সুন্দর। তো এটা দেখে ঠেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। পাশেই ছিল জয়রামবাটির আদলে তৈরি করা একটা প্যান্ডেল, ঈশা আর রকি বাইরে দাঁড়িয়ে ছিল, ওরা ভেতরে ঢোকে নি, আর আমি দেখলাম। আমি ঠাকুর দেখতে এসেছি আর কেন দেখবো না, সবগুলোই দেখব। তো সবগুলো দেখে নিলাম, পুরোটা ঘুরে ঘুরে বেশ বড় এরিয়া নিয়ে করেছিল এটা। তারপর আমরা আবার হাঁটতে শুরু করেছি। এটা হচ্ছে চেতলা অগ্রণী, মানে অনেকটা হেঁটে লাইন দিয়ে ফাইনালি ঢুকছি প্যান্ডেলটা। এটাও কিন্তু দারুণ করেছে, খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটাও। মানে লাইন যে দিয়েছি কষ্ট হয়েছে, কিন্তু মানে সার্থক হয়েছে, মানে এত কষ্ট হয়েছে দেখতে। এটা থিমটার নামটা ঠিক মনে পড়ছে না আমার, তো যাই হোক। আর প্যান্ডেল দেখতে দেখতে ভেতরে চলে যাচ্ছি, ভেতরে গিয়ে ঠাকুর দেখে বাইরে বেরিয়ে পড়লাম। রকি গেছে ওয়াশরুম, আমি আর ঈশা এখানে খাচ্ছি পাপড়ি চাট। এই পাপড়ি চাটটা কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল, টেস্টি ছিল। আর পাপড়ি চাট খেয়ে তারপর নেক্সট আর একটা ঠাকুর দেখে আমরা এইরকম স্ট্রিট ফুড খেলাম। এখানে খাবারের দামটা দেখলাম খুব রিজনেবল আর টেস্টিও খাবারগুলো। তো আমরা অনেক কিছু খেয়েছিলাম এখান থেকে, চিকেন কষা, চিকেন পাকোড়া, দেন লোটে মাছের চপ, তারপরে গিয়ে ডিম কষা, এগুলো অনেক কিছুই আমরা এখান থেকে খেয়েছিলাম। আর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল। আর তারপর আমরা চেতলার অকালবোধন প্যান্ডেলটার দেখে আমরা পাশ থেকে, আগের বছর এখান থেকে পায়েল মিক্স কোলা কিনেছিল, আমি পল্লবী আর পায়েল তিনজন মিলে শেয়ার করে খেয়েছিলাম। তো এখানটায় সেই পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল, আর পায়েল পল্লবীকে খুব মিস করছিলাম। আমি আর ঈশা নিয়ে নিলাম আজকেও আগের বারের মতো মিক্স গোলা, কিন্তু ঠিক ভালো লাগছিলো না গোলাটা, যেন কীরকম একটা নুনটা কম কম লাগছিলো। তারপর উনি আবার একটা কি মিশিয়ে দিল, তারপর খেতে ভালো লাগছিলো। আর তারপরে এখানে এই বেলুনগুলো দেখে ঈশা বায়না মানে বলছিল আর কি নেবে বলে, কিন্তু অনেকটা দাম বলছিলো, সেই জন্য আর অত দূর বাড়িতে বয়ে বয়ে নিয়ে যাবো, তো সেই জন্য আর কেনা হয়নি। আর তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এটা হচ্ছে সুরুচি সঙ্গ। সবচেয়ে কষ্ট হচ্ছে সুরুচি সঙ্গে, মানে অনেকটা এরিয়াতে লাইন দিতে হবে, হাঁটতে হবে, দেন ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো। তো অনেকটা লাইন দিয়ে যতটা কাছে মানে তাড়াতাড়ি চলে এলাম, এতটা কাছে নয়, প্রায় দেড় ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এই প্যান্ডেলটা দেখতে পেয়েছি। কিন্তু প্যান্ডেলটা অসাধারণ ছিল, এই প্যান্ডেলটা নাকি ফার্স্ট হয়েছে থিমের দিক থেকে, মানে ওরাই অ্যানাউন্সমেন্ট করছিলো তাই শুনলাম, কিন্তু দারুণ করেছে, সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। সত্যি এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। আর এরপর আমরা আর ঠাকুর দেখতে মানে প্যান্ডেল হপিং করতে পারবো না রাত্রির। রকি ভেবেছিল সারা রাত দেখবে, ঈশারও খুব ইচ্ছা ছিল সারা রাত দেখার, কিন্তু আমাদের সবারই পায়ের অবস্থা খুব খারাপ। তো এখন আমরা মেন রোডের দিকে যাব এই প্যান্ডেলটা দেখার পর, দিয়ে আমরা হচ্ছে বাস ধরে হাওড়া চলে যাব, আর দেন বাড়ি চলে যাব। আর বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় বেজে গেছিলো 12:30 নাগাদ আমরা পৌঁছেছি। এসে দেখছি ডল কান্নাকাটি করছে, মানে ওর খুব সর্দি করেছে, ঠান্ডা লেগেছে। তো চল আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।